হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটা আপনার অবশ্যই জানা দরকার। যদি আপনি অনলাইনে কোনো কিছু কিনে থাকেন অথবা কিছু স্পেসিফিক ই কমার্স সাইটকে অনেক ট্রাস্ট করে থাকেন, তাহলে হতে পারে আপনাকে এই ভিডিওটি অনেক ডিসঅ্যাপয়েন্ট করতে পারে। কারণ আজকে আমি কথা বলবো অনলাইন এবং ই কমার্সে লেগে থাকা কিছু প্রতারক এবং প্রতারণার ব্যাপারে। তো দেখতে থাকুন ভিডিওটি, বুঝতে পারবেন অনেক কিছুই। হে, হোয়াটস আপ গাইস, সিপিস হিয়ার এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল। So stay tuned. Online fraud অথবা e-commerce প্রতারণা, এটা যে কোনো অনলাইন বায়ারদের জন্য আতঙ্কের বিষয়। আর এই প্রতারণা যে শুধুমাত্র এই সময়ের মধ্যে হচ্ছে তা কিন্তু নয়। ই কমার্স সার্ভিসের শুরুর দিক থেকে এটি হয়ে আসছে, সেটি এখনও চলছে এবং সামনের দিকে আরও চলবে। তবে অনেক টার্ম অ্যান্ড কন্ডিশন দিয়ে এবং কিছু নীতিমালা নিয়ে এসে অনেক ই কমার্স সাইট সেগুলোকে ইমপ্রুভ করেছে। আবার এমনও কিছু সাইট আছে যারা আগের সিস্টেমই ধরে রেখেছে। আর এই কারণেই অনলাইন প্রতারণা বা ফ্রড অনেক বেড়ে চলেছে বাংলাদেশে। আর বাংলাদেশে এমন এমন কিছু ই কমার্স সাইট আছে যেগুলো প্রতারণা দিয়ে ভর্তি। এর ফলে হচ্ছে আমাদের দেশে অনলাইন শপিং করার মানুষের ইচ্ছা সেটি অনেকটাই হ্রাস পায়। আর আপনি যদি একটা বিষয় খেয়াল করেন যে বাংলাদেশে প্রতি বছর মানুষ হাজার হাজার লোক ফ্রডের শিকার হয়। আর এখানে অনেক প্রকার প্রতারক চক্রের দেখা পাওয়া যায় যারা বিভিন্নভাবে মানুষকে প্রতারিত করে আসছে। ইভেন আমাদের সামনে আরো অনেক নিউজ চলে এসেছিল যে সব বড় বড় কোম্পানি বা ই কমার্স সাইট আছে যা পুরোপুরিভাবে এখনো নির্মূল করতে পারেনি। আর বর্তমানে যে সব বাই সেলিং যে সাধারণ সাইটগুলো আছে, অর্থাৎ যে কেউ ট্রেড লাইসেন্স না করেই কোনো কিছুর বিজ্ঞাপন দিয়ে থাকেন, অর্থাৎ বিক্রয় এর মতো সাইটগুলো, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে প্রতারকরা মানুষকে দিনের পর দিন ঠকিয়ে আসছে। এর কারণ হলো এই সব সাইটে কোনো ভালো সিকিউরিটি অ্যান্ড ভেরিফিকেশনের কোনো অপশনই থাকে না। আর আপনাকে তো বলেইছি, এটা জেনারেলি যে কেউ ফ্রিতে কোনো পণ্যের অ্যাড দিয়ে সেটা বিক্রি করতেই পারে। আর আপনি যদি প্রতারণার শিকারও হন তো কোনো প্রকার লিগ্যাল অ্যাকশন নেওয়ার অপশনই নাই এখানে। আর এই কারণেই বিক্রয় ডট কম হয়ে উঠেছে প্রতারকদের অভয়ারণ্য। এখানে আপনি যদি একটা জিনিস নোটিস করে থাকেন যে একটা ওয়েবসাইট ছিল যেটি হচ্ছে এখানেই ডট কম, বর্তমানে সেই কোম্পানিটি কিন্তু একবারই অফ। আর এর মেইন কারণ হচ্ছে সবগুলোই প্রতারক দিয়ে ভর্তি ছিল, আর এই কারণে কিন্তু তাদেরকে বন্ধ করতে বাধ্য হয়েছিল। তবে ওয়েলএক্স, কুইকার, এখানেই ডট কম বা বিক্রয় ডট কম এর মতো ওয়েবসাইট গুলো সেগুলো কিন্তু এরকম মোটিভের জন্য বানানো হয়নি, বাট কিছু পরিমাণ অসৎ লোকের জন্য এই ব্যাপারটি ফেস করতে হচ্ছে। এ তো গেল সাধারণ বাই সেলিং ওয়েবসাইট যেখানে ফ্রড হতেই পারে। আর আপনি যদি আরো ট্রাস্টেবল ই কমার্স সাইটকে দেখেন, যেমন ইবে, তাদের কিন্তু এখন মার্কেট শেয়ার অনেক ডাউন। তার কারণই হলো সেখানে স্ক্যামার, ফ্রড হিসেবে ভর্তি। অর্থাৎ তারা প্রথমে তো দাম দেখে সেটা পারচেজ করতো, কারণ সেখানে থাকতো অনেক আকর্ষণীয় প্রাইস যা অন্যখানে পসিবল ছিল না। বাট যখন তারা প্রোডাক্টটি হাতে পেত তখন তারা বুঝতো যে তারা প্রতারণার শিকার হয়েছে। আর আমার কথা যদি আপনার বিশ্বাস না হয়, আপনি যদি শুধুমাত্র ইবে সম্পর্কে জানতে চান তো সবাই আপনাকে বলবে ফ্রড এন্ড স্ক্যামার তারা। তাছাড়াও আলি এক্সপ্রেস, আলিবাবা, ইভেন অ্যামাজনের মতো সাইটেও কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে, যেটা আপনারা একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। অর্থাৎ আপনি একটা জিনিস চিন্তা করেন, যেখানে টার্ম অ্যান্ড কন্ডিশন অনেক করা, তাছাড়াও স্পেসিফিক কিছু ট্রেড লাইসেন্সধারী বিক্রেতাই সেখানে সেল করতে পারবে, সেখানেই যদি এরকম ফ্রডের দেখা যায় তো বিক্রয় ডট কম বা এরকম সাইট তো কোনো ব্যাপারই না। তবে বিক্রয় ডট কমে কিছু রেপুটেটেড সেলার আছে যাকে আপনি ট্রাস্ট করতে পারেন পার্সোনালি যদি আপনি তাদেরকে জেনে থাকেন। অর্থাৎ অনেক পাইকারি সেলার আছে যারা অনেক কিছু প্রোডাক্ট পাইকারি বিক্রি করে থাকে। ইভেন কিছু রিটেইলারও আছে যারা তাদের স্টোর থেকে আপনাকে ভালো জিনিসটি দেয়। আবার এমন কিছু মেম্বার আছে যারা খুব চালাকি করে আপনার সাথে প্রতারণা করে। ফর এক্সাম্পল, আপনি একটা প্রিবিল্ড কম্পিউটার কিনতে চাচ্ছেন কিন্তু আপনি অতটাও এক্সপার্ট না যে আপনি যে কোনো স্পেসিফিকেশন জেনে আপনি বাদ বিচার করতে পারবেন। যেমন আপনি শুধুমাত্র জানেন যে i3 চেয়ে i5 বড় আর i5 এর চেয়ে i7 বড়, কিন্তু আপনার জেনারেশন, ফ্যাব্রিকেশন প্রসেস
আর্কিটেক্ট, ডাইসাইজ আরো অনেক টেকনিক্যাল বিষয় যেগুলো আপনি জানেন না। তো সেই সময় আপনি সেখানে দেখতে পাচ্ছেন যে 15,000 টাকায় বা 20,000 টাকায় i7 প্রসেসরের PC অথবা আপনাকে অ্যাকচুয়ালি কারেন্ট জেনারেশনের i7 প্রসেসর দরকার। তো সেগুলো হয়তো আপনি ব্র্যান্ড শপে অনেক দামি দেখতে পারবেন, অর্থাৎ 1 লাখের উপরেও আপনি দেখতে পারবেন। সেক্ষেত্রে যদি আপনি 30,000 টাকায় i7 বিক্রি করতেছে সেদিকে দেখেন, তো সেক্ষেত্রে আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। অর্থাৎ আপনার দরকার i7-8700K অথবা i5-9600K, অথচ আপনি এসব কিছু না দেখেই আপনি কিনে নিলেন i7-950। তো সেক্ষেত্রে তো আপনার নিড পূরণ হবেই না আর আপনার টাকাটা ওয়েস্ট যাবে। আর এটারই সুযোগ নিয়ে থাকে কিছু প্রতারক চক্র এবং কিছু অসাধু সেলার, যা আপনি বাই করার পর পরে পস্তান। তো এই কারণে আমি বলবো যে আপনি যে কোনো কিছু নেওয়ার আগে আপনি ভালো করে যাচাই করুন। তাছাড়া যদি আপনাকে কেউ লোভনীয় কিছু অফার করে সেটি থেকে দূরে থাকুন। আর আমি রিকমেন্ড করবো, আপনি যদি নতুন হয়ে থাকেন বা এরকম এক্সপার্ট না হয়ে থাকেন অনলাইন কেনাকাটায়, তো প্লিজ বিষয়টিকে ভালোভাবে পর্যবেক্ষণ করুন আর যতদূর সম্ভব আনট্রাস্টেড সাইটকে অ্যাভয়েড করুন। আর এটি বলার কারণ হলো, কোনো ভালো ব্যক্তি কখনোই চায় না যে কোনো কেউ প্রতারণার শিকার হোক। তবে আমাদের বর্তমানে সবার কাম্য যে সকল প্রকার ই কমার্স সাইট ক্লিন হয় এবং ভালো সার্ভিস দেয়। আর হ্যাঁ, victoria.com ফ্রড থেকে দূরে থাকবেন। আর এটি করার উদ্দেশ্যই হলো যে কোনো ব্যক্তি প্রতারণার শিকার না হয় এবং সচেতন থাকেন। তো ঠিক আছে, আজকের মতো এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি এরকম আপনার সাথে ফ্রড হয়ে থাকে তো অবশ্যই আপনি সেটা কমেন্টে জানাবেন এবং শেয়ার করবেন। আর এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।